সলমান বিশ্বকাপের টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে পাকিস্তান। বৈশ্বিক এই আসরে দারুণ সময় পার করছে পাকিস্তানের উইকেট রক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। প্রথম ম্যাচে দুর্দান্ত 50টির পর শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপের নিজের প্রথম শতকের দেখা পেয়েছেন খেলোয়াড়। চির প্রতিপক্ষ ভারতের মাঠে নিজের বিশেষ এই সেঞ্চুরি গাজার মানুষের প্রতি উৎসর্গ করেছেন পাকিস্তানের তারকা ক্রিকেটার। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স একটি পোস্ট করে রিজওয়ানের এই সেঞ্চুরি উৎসর্গ তুলে ধরেন। পোস্টে মোনাজাতের ইমোজি দিয়ে টুইট বার্তায় লিখেছেন তিনি এই সেঞ্চুরি গাজার ভাই বোনদের জন্য। গত শনিবার আকাশ ও স্থলপথে ইসরায়েলদের ওপর আক্রমণ করে ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস এরপর যুদ্ধের ঘোষণা দিয়ে ইসরায়েলও পাল্টা হামলা চালিয়েছে। এই হামলায় এখন পর্যন্ত গাজায় 900 ফিলিস্তিনি নিহত হয়েছেন। অপরদিকে হামাসের হামলায় প্রাণ হারিয়েছে 1200 ইসরায়েলি। ইসরায়েলের পাল্টা হামলায় গাজায় বিদ্যুৎ, খাদ্য, জ্বালানি ও পানি সরবরাহ বন্ধ করে দিয়েছে। এর ফলে সেখানকার প্রায় 23 লাখ বাসিন্দার জীবনে নেমে এসে দুর্বিষহ দুর্দশা। প্রাণ হারিয়েছেন অসংখ্য মানুষ। এই পরিস্থিতিতে মাঠের পারফরমেন্সকেও এবার সেই ইস্যুতে জড়িয়ে ফেললেন রিজওয়ান। গাজার নাগরিকদের জন্য সমবেদনা জানিয়েছেন পাকিস্তানি তারকা ব্যাটার। তিনি লিখেছেন, দলের জয়ে অবদান রাখতে পেরে আমি খুশি হয়েছি, পুরো দলকে কৃতিত্ব দিতে চাই। বিশেষ করে আবদুল্লাহ শফিক ও হাসান আলীকে তার ওই খেলাটিকে সহজ করেছেন। যেভাবে হায়দরাবাদের মানুষ আমাদের সমর্থন দিয়েছে তাদের কাছে কৃতজ্ঞ। গতকাল হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে কুশল মেন্ডিস ও সাদেরা সামারা বিক্রমের জোড়া সেঞ্চুরিতে নির্ধারিত 50 ওভারে 9 উইকেট হারিয়ে স্কোরবোর্ডে 340 রানের পাহাড় সীমা সংগ্রহ করে শ্রীলঙ্কা। জবাবে লক্ষ্যতারা করতে নেমে শুরুতে জোড়া উইকেট হারালো আবদুল্লাহ শফিক ও মোহাম্মদ রিজওয়ানের সেঞ্চুরিতে 10 বল হাতে রেখে 6 উইকেটের রুদ্ধশ্বাস জয়, রোমাঞ্চকর জয় তুলে নেয় পাকিস্তান। শ্রীলঙ্কার দেওয়া 345 রানের জবাবে আবদুল্লাহ শফিকের সঙ্গে রিজওয়ান 176 রানের জুটি গড়েন। এরপর সৌদি শাকিলের সঙ্গে জুটিতে যোগ করেছেন আরও 95 রান। শেষ পর্যন্ত পাকিস্তানকে জিতিয়ে মাঠ ছেড়েছেন রিজওয়ান। 121 বলে 131 রানের ইনিংসটি তিনি সাজিয়েছেন 8টি চার ও 3টি ছক্কায়। প্রিয় দর্শক, রিজওয়ানের এই ম্যাচ উৎসর্গ করা আপনাদের কেমন লাগছে অবশ্যই জানিয়ে দেবেন কমেন্ট বক্সে।